আপনার এক বান্দার কবরস্থানে আল্লাহ তিনি শহীদ হয়েছেন আল্লাহ, আমিলিক করতে আমাদের এক ভাই শহীদ হয়েছেন আল্লাহ, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ, আল্লাহ কবরখানাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ, তা পরিবার আল্লাহ আজ আমিও জবাব দিবেন এদিকে কথা শেষ হয়ে যাবে। সে এই দেশের জন্য এই জাতির জন্য শহীদ হয়েছে। আমি বিশেষ করে এখানে থানা বিএনপি নেতৃবৃন্দ, আমি কারো নাম নেই নাই, অ্যাড্রেস করি নাই, থানা বিএনপি যে নেতৃবৃন্দ আছে, ইউনিয়ন বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ আছে, আমরা সবাই এই শহীদ পরিবারের আমরা খোঁজ নিব এবং তাকে মূল্যায়ন করার জন্য এই শহীদ পরিবারের ইনশাল্লাহ দল ক্ষমতায় আসলে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ মুক্ত হয়েছে গৃহবন্দী থেকে। এই আছে অঙ্কু আছে, জুয়েল আছে, তারপরে শিপন আছে, আমাদের বাবু ভাই আছে, মহিলারা আছে, যারা আছে সবসময় তারা খোঁজখবর রাখবে। তাহলে আলোচনা এখানে শেষ ইনশাল্লাহ। এখন আমাদের আদান এখন আমাদের